أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। জাহাঙ্গীর আলম ভাই সৌদি আরব থেকে জিজ্ঞেস করছিলেন যে বিভিন্ন জাতির উপর যে গজব নাজিল হয়, তো গজব নাজিল হওয়ার কারণগুলা কি, এবং আমাদের দেশে দুই এক মাসের ভিতরে দেখা যায় যে প্রায় অগ্নিকাণ্ড ঘটল, যেমন পুরাতন ঢাকা অগ্নিকাণ্ড, এফ টাওয়ার অগ্নিকাণ্ড, গুলশান ডিসি মার্কেটে অগ্নিকাণ্ড। আসলে যে এগুলা কি আল্লাহর পক্ষ থেকে আমরা গজব ভাবব নাকি, বিষয়গুলো যদি আপনি কোরআন এবং সুন্না থেকে বলতেন। সম্মানিত ভাই, আসলে আমরা কোরআন এবং হাদিস থেকে বিষয়টি স্পষ্ট জানবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, জলে এবং স্থলে, জলে স্থলে যে ফিতনা ফাসাদ, যেগুলা অন্যায় অপকর্ম প্রকাশ পেয়েছে, এইগুলা মূলত আমাদের নিজের হাতের কামাই, বিমা কাসাবাত আইদিন নাস। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে যেহেতু নিজের কামাই, এর ফলে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে কোনো কোনো সমাতে তাদের এই কর্মের কারণে, অন্যায় কর্মের কারণে তাদেরকে তিনি শাস্তি আসাদন করান, যাতে করে তারা ফিরে আসে। জি সম্মানিত ভাই বোনেরা, যারা যেখান থেকে শুনছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখি আমরা নিজেরা মন গড়া কিছু ব্যাখ্যা করতে পারি না। তাফসির আত-তাবারী রহিমাহুল্লাহ এ আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন, বিমা কাসাবাত আইদিন নাস, নিজের হাতের আমাদের কামাই, নিজের কর্ম। তো এখানে তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা জলে স্থলে যেগুলা বিপদ আপদ এসেছে আমাদের নিজের কামাই বলতে তিনি বলছেন যে এটা পাপের কারণে, তিনি বলছেন পাপের কারণে। এরপরে বলছেন যে বি আমালিল আল খাবিসা, তার মানে পাপের যেগুলো আমরা নিকৃষ্ট আমল করি, নিকৃষ্ট কাজ করি, পাপ করি, এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের উপর বিভিন্ন সময়তে গজব নাজিল করে থাকেন। এটা তাফসীর আত-তাবারী আপনারা আয়াতের ব্যাখ্যা দেখতে পারেন, বিমা কাসাবাত আইদিন নাস। এরপরে আমাদের দেশে প্রসিদ্ধ তাফসীর যেটা আমরা পড়াই প্রতিষ্ঠানে, সেখানে তাফসীর আজ-জালালাইন, সেখানে আপনি দেখবেন বিমা কাসাবাত আইদিন নাস এর ব্যাখ্যা করছেন তিনি, আল মাআসি, পাপের কারণে মানুষের উপর যেটা আমাদের নিজের কামাই, মূলত নিজের কামাই কি পাপ, পাপের কারণে এই বিপদাবাদগুলো নেমে আসে। আমরা দেখি তাফসীর আল কুরতুবি রহিমাল্লাহ তিনি বলছেন বিমা কাসাবাত আইদিন নাস বলতে কি বুঝাচ্ছেন, তিনি বলছেন তাহারাল ফাসাদ ও ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই ফাসাদ বলতে তিনি বুঝাচ্ছেন যে মানুষে নিজে যেটা কামাই করেছে ফাসাদ কারণে, এটা তিনি বলছেন আশ্বিরকু, সব থেকে নির্দিষ্ট ফাসাদ এবং নিজের কামাইটা আমরা করছি সেরে আমাদের দেশে কবর দেওয়া করতে আসে। এরপরে তিনি বলছেন ভুয়া আদামল ফাসাদ, সব থেকে বেশি এটা ভুয়ো ফাসাদ নির্দিষ্ট কাজ। এরপরে তিনি বলছেন আর কেউ বলেন তিনি আর বলেন তিনি আসছেন আল মাআসি, তিনি বলছেন পাপ করা অকত অসাবিল অব্দুল, এবং দেখা যায় আমাদের দেশে অকত অসাবিল রাস্তাতে ছিনতাই, মানুষকে মারামারি কাটাকাটি হানাহানি হচ্ছে, মানুষকে মানুষের কাছ থেকে টাকা ছিনতাই করে নিচ্ছে, অব্দুল জুলুম করা,
জি, এরপরে দেখি আমরা যে বিভিন্ন বিভিন্ন যে জাতির উপর আল্লাহ সুবহানাহু তাআলা গজব নাযিল করেছেন, তাদের ভিতরে আপনারা সূরাতুল হাক্কা সূরাতুল হাক্কাটা পড়বেন। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা আদ সম্প্রদায় সম্পর্কে তিনি বলছেন যে কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল ক্বারিয়া, আদ ও সামুদ সম্প্রদায় মিথ্যা প্রতিপন্ন করেছিল মহাপ্রলয়কে, কিয়ামতকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। এরপর আল্লাহ বলছেন ফা আম্মা সামুদু ফা উহলিকু বিত্তাগিয়া, আর সামুদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক ভয়ঙ্কর আওয়াজ দ্বারা, আল্লাহ তাদেরকে আওয়াজ দ্বারা ধ্বংস করেছিলেন। এরপর আল্লাহ বলছেন ওয়া আম্মা আদুন ফা উহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আর আদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড প্রচণ্ড ঘূর্ণিঝড়ের দ্বারা, ঘূর্ণিঝড়ের দ্বারা। এরপরে পরে একটি আয়াত আল্লাহ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে আসছে, আমরা দেখি পরের পরে একটা আয়াত, নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াজা ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফ ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া, আর ফিরাউন এবং তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তি বাসীরা লুত সম্প্রদায় গুরুতর পাপ কাজে লিপ্ত ছিল, তাদের এই জন্য তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। এরপরে মহান আল্লাহ বলছেন ফা আসাউ রাসূলা রাব্বিহিম ফা আখাযাহুম আখাযাতার রাবিয়া, তারা তাদের প্রতিপালকের রাসূলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদেরকে কঠোরভাবে পাকড়াও করলেন। দেখেন সূরাতুল হাক্কার আয়াতগুলো আপনি সূরার হাক্কাটা পড়েন, দেখবেন যে এই বিষয়গুলো আপনি ভালো করে স্পষ্ট তাফসির দেখেন, তাফসির গ্রন্থে কি বলছে, যেইগুলো মূলত পাপের কারণ। আমাদের দেশে, আমাদের দেশে এক গ্রুপ রয়েছে কাদিয়ানি, এরা নিজেকে ভণ্ড নবী, নিজেকে নবী দাবি করে। যে দেশে মানুষ নিজেকে নবী দাবি করে, নবী দাবি করে শেষ নবীকে না মেনে নবী দাবি করতে পারে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, না হলে তাদেরকে শাস্তি দিতে হবে, মুরতাদ হয়ে তাদেরকে মুরতাদ করে তাদেরকে যে শাস্তি সে শাস্তি তাদেরকে দেওয়াই লাগবে। তার মানে নবী রাসুলদের প্রতি তারা নবী রাসুলদের অমান্য করেছিল, তাই আল্লাহ সুবহানাহু তাআলা তাদের গজব নাজিল করেছিলেন। তা আমাদের দেশে দেখা যায় মানুষ নিজেকে পীর দাবি করছে, কবর পূজারি মানুষ বেশি আমাদের দেশে, মানুষ যারা অন্য উপকর্ম করছে এরা বেশি, নিজেকে নবী দাবি করার পর মানুষে মানুষ দেশে থাকতে পারে, নিজেকে নবী দাবি করছে, শেষ নবীর পরে কেউ আর নবী নাই, তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করা হচ্ছে। তাই এইগুলা আমরা সম্প্রদায়ের প্রতি আমরা দেখতে পেলে দেখি আমরা যে এগুলা মূলত গজব নাজির হয়েছে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন পাপের কারণে, বিভিন্ন পাপের কারণে। জি, আমরা এ মর্মে একটা হাদিস আমরা দেখব। ইমাম বুখারী রহিমাল্লাহ হাদিস নিয়ে এসছেন 4821 নম্বর হাদিস, ইমাম বুখারী রহিমাল্লাহ হাদিসটি নিয়ে এসছেন 4821 নম্বর হাদিস। আমরা দেখি মাসরুক রাদিয়াল্লাহু তে বর্ণিত যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেছেন এই অবস্থা এই জন্য যে কুরাইশ যখন রসুল সাল্লাহ সাল্লামের নাফরমানি করল তখন তিনি তাদের বিরুদ্ধে এমন দুর্ভিক্ষের দোয়া করলেন যেমন দুর্ভিক্ষ হয়েছিল ইউসুফ আলাই সাল্লামের সময়। তারপর তাদের উপর দুর্ভিক্ষ ও ক্ষুধার কষ্ট এমনভাবে আপতিত হলো যে তারা হাড্ডি খেতে আরম্ভ করলো, তখন মানুষ জি আরম্ভ করলো, তখন মানুষ আকাশের দিকে তাকাল, আকাশের দিকে তাকালে ক্ষুধার তাড়ায় তারা আকাশ ও তাদের মাঝে ধোয়ার মতো দেখতে পেত। ধোয়ার কথা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। অতএব তুমি অপেক্ষা করো সেদিনে, যেদিন স্পষ্ট ধূম্রাচ্ছন্ন ধূম্রাচ্ছন্ন হবে আকাশ এবং তা ছেয়ে ফেলবে মানব জাতিকে, এই হবে মর্মন্ত শাস্তি। তার মানে এই হবে যে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মানুষকে দিয়ে থাকবেন। বর্ণনাকারী বলেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে আল্লাহর রাসূল, মুদার গোত্রের জন্য বৃষ্টি দোয়া করুন, তারা তো ধ্বংস হয়ে গেল। আব্দুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুদার গোত্রের জন্য দোয়া ব্যাখ্যা করছেন যে যাতে করে তারা এই শাস্তি ভোগের পরে তাওবা করে। তার মানে আমাদের দেশে যে বিভিন্ন ভাবে যে অগ্নিকাণ্ড এবং আগুন লেগে যাচ্ছে, ইল্লা এগুলা মূলত কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট হয় যে আমাদের পাপের কারণ, আমাদের পাপের কারণ। তাই আমরা যে যেখান থেকে আমরা শুনছি নিজের পাপ থেকে নিজেকে রক্ষা করি। জি, একটি সুন্দর কথা, ইবনুল কাইয়্যিম রাহিমাল্লাহ তার জাওয়াব আল কাফি, জাওয়াব আল কাফি গ্রন্থে কথাটি এসেছেন আবদুল্লাহ বিন মুবারক। দেখেন কি সুন্দর কথা, আবদুল্লাহ বিন মুবারক তিনি বলছেন যে রাআইতু যুনুবা তুমিতুল কুলুবা, যে আমি দেখছি যে পাপের কারণে মানুষের অন্তর, পাপের কারণে অন্তর মরে যায়, পাপের কারণে অন্তর মরে দেয়, মরে যায়। ওয়াকাদ ইউরিসু যুল্লা ইদমানুহা, আর এই পাপের কারণেই তারা এই বংশ, এই জাতি, এই জাতি এদের উপর লাঞ্ছনা গঞ্জনা নেমে আসে এবং তারা লাঞ্ছনা গঞ্জনার অরিসদার হয়ে যায়। এরপরে তিনি বলছেন ওয়াতারকুজ জুনুবি হায়াতুল কুলুবি, যে পাপ ছেড়ে দেওয়াটা অন্তরের জীবন্ত, তার মানে পাপ মানুষ ছেড়ে দিলে অন্তরে জীবন আসে, অন্তর প্রশস্ত হয়, অন্তরে জীবন। যেমন কেউ জিকির করলে, যদি আল্লাহ সুবহান তাআলা জিকির আজকার করে, সালাত পড়ে, হজ করে, জাকাত দেয়, সিয়াম সাধন করে, তাহলে তার জিকিরের মাধ্যমে তার অন্তরটা প্রশান্তি লাভ করে। তাই পাপ ছেড়ে দিলে অন্তরটা যেন জীবন ফিরে পেল, তার শান্তি পেল। এরপরে বলছেন খায়রু লিনাফসিকা আইসিয়ানুহা, তার মানে তোমার নিজেকে পাপ থেকে নিজেকে রক্ষা করো, সেটাই তোমার জন্য কল্যাণ। ওয়াহাল আফসাদাদ দ্বীন ইল্লাল মুলুক, এখানে তিনি বলছেন যে দিন যারা সব থেকে দিন নষ্ট করেছে তারা হলো রাজা বাদশাহ, যারা এরা দিনকে নষ্ট করেছে, দিনের ভেতরে ফেতনা করেছে। এরপরে তিনি বলছেন ওয়াহবারু সু ই অরোহবানুহা, এখানে বলছেন যে আমার দেশে আহবার আর রোহবান মানে বেশি ইহুদি না, সারাদের যেমন তাদের যারা পণ্ডিত তাদেরকে বলা হতো, তা আমাদের দেশে অনুরূপী যারা কবর পূজারী একদল আছে যে শুধু কবর পূজার দিকেই ডাকে, ও বাটার কাছে কোরআন সুন্নার কিছু দেখতে পায় না, নিজে কবর, কবরকে কি করে দুনিয়াতে মানুষ কবরকে পূজা করতে পারে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে তারা কবর, মানুষ মারা গেছে সেখানে তারা সিজদা করে, এটা কি করে হয়? সেখানে নজর মানে, সেখানে গরু জবাই করে, খাসি জবাই করে, সেখানে উল্টো পাল্টো কাজ হয়, তারা শিরিকের কথা বোঝে না, বিদাতের কথা বোঝে না। তাই যারা যেখান থেকে আমরা শুনছি যে দিনারা, জিনারা দেশ চালাচ্ছেন, তিনাদের প্রতি খুব মানে বিনয়ের সাথে আমরা জানাই যে আপনারাও দেশের বিষয়গুলো আপনারা দেখবেন, যাতে করে দেশ জাতির কল্যাণ হয়, দেশ জাতির কল্যাণ হয়, তাহলে আপনাদের ইহকাল পরকাল কল্যাণ হবে, মানুষের যাতে কল্যাণ হয়, আপনারাও দিন কোরআন সুন্নার পথে যেভাবে দিন এসেছে, দিনকে আপনারাও ইজ্জত দেন, কোরআন সুন্নার ইজ্জত দেন, দিন ধর্মের ইজ্জত দেন, দেখবেন আল্লাহ সুবহান তাআলা আপনাদেরও ইজ্জত আল্লাহ বাড়ায় দিবেন, আল্লাহ সুবহান তাআলা আপনাদেরও ইজ্জত বাড়ায় দিবে। তাই যারা আপনারা দেশ চালাচ্ছেন আল্লাহ আপনাদের হায়াতে তৈবা দান করুক, এই দোয়া করি। তবে বিষয়টি হলো যে আপনার যারা দেশ চালাচ্ছেন, যারা এই গুরুর দায়িত্বে রয়েছেন,
আপনার দেশে কোনো মন্ত্রী যদি নবী রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাহলে যদি পাপকে সমর্থন করে, তাহলে পশ্চিম কালো কেউ পাপকে মেনে নিবে না, পশ্চিম কালো পাপকে মেনে নেবে না। আপনারা এই গুরু দায়িত্বে পরকালে কিয়ামতের যদি পাপকে সমর্থন করেন এবং পাপে সমর্থন করেন, সেই পাপকে সমর্থন করলে আর যে সবাই সাথে চলে যাবে, তাই অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ গুরুত্ব। তাই ইমাম নুফরে হামাদের মতো বিশ্লেষণ যে কিয়ামতের দিন তার ছায়া তলে সাত প্রকার মানুষ, সাত প্রকার ব্যক্তি ছায়া পাবে। তার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম আদিল নাই ইনসাফুল্লাহ ইমাম বলা হয়েছে তিনি দেশ চালান। তাই যারা দেশ চালাচ্ছেন আল্লাহ তাদের জন্য বিভিন্ন বিষয়গুলো আপনারা বলবেন, যাতে কোনো ব্যক্তি আপনার আমরা যারা রয়েছে যারা আপনার যারা কিন্তু বাস করে বিভিন্ন করে তাদের তাওবা যেন করি, আমরা ভুল করি, ভুলের পরে তাওবা যেন আমরা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম সন্তান, প্রত্যেক আদম সন্তান ভুল করে, ভুলের পরে তাওবা যে আদম সন্তান করে সেই হলো উত্তম উত্তম আদম সন্তান। তাই আমাদের পাপগুলা যা হয়েছে আল্লাহর কাছে তাওবা করি। যারা কবর নিয়ে ব্যস্ত রয়েছেন, শিরকি বেদাতি নিয়ে ব্যস্ত রয়েছেন, আল্লাহকে ভয় করেন, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, আমাকে করতে হবে, শিরকি কাজ করে কোনোদিন ফায়দা পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন লাইনা শরাকতা লাইহবাতান আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, হে নবী তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করতে, তাহলে তোমার জীবনের যা আমল রয়েছে সবগুলা বরবাদ করে দেওয়া হতো এবং তুমি ক্ষতিগ্রস্তদের ভিতর হয়ে যেতে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দেশকে, আমাদের দিনকে আল্লাহ যেন রক্ষা করেন, আমাদের যেন ইহকাল পরকাল কল্যাণ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তাওবা করার তৌফিক দান করেন, আমরা যেন পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারি। ওয়াখরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।